بسم الله الرحمن الرحيم وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد فإن হউজবুলিল্লাহমিনা শৈতান রাজিম স্মিল্লাহ রহমান রাহিম রাহমাদ হুয়ানসাল আল্লাহ রাসুলহিল করিম ওয় আলহিফ তৈতাহদিন আলা আদাইহিম আজমাইন মিনাল মিনালআন ইলাকিয়া মিয়াউমীন আল্লাহ আল আলম হাম ওয়া আলীম হাম্মদ আমরা পরিচালনা এবং প্রভুত্বের ক্ষেত্রে তৌহিদ সংক্রান্ত আলোচনা করছিলাম আপনাদের সাথে এবং এরই ধারাবাহিকতায় আমাদের আলোচনার প্রসঙ্গ রয়েছে যেটা অর্ধ সমাপ্ত রয়ে গেছে সেটা হচ্ছে আল্লাহর ইচ্ছাসমূহ দুই ধরনের এটা হচ্ছে আল্লাহর অস্তিত্বগত ইচ্ছা আর একটা হচ্ছে শরিয়তগত ইচ্ছা এবং এই দুই ইচ্ছার ক্ষেত্রেই প্রভু হচ্ছেন আল্লাহ রাবুল আলামিন। আমরা এই বিষয় সম্পর্কে আপনাদের সামনে আগে কিছু আলোচনা করেছি আজকে একটু আর একটু বিস্তারিত আলোচনা করতে চাই এক নম্বর হচ্ছে আল্লাহর অস্তিত্বগত বিষয়ে আমরা আগেই বলেছি যে এখানে হচ্ছে আল্লাহর সমস্ত পাওয়ার এবং প্রভাবের জগৎ এখানে কোনো সৃষ্টির কোনো ভূমিকা নাই অর্থাৎ কেউ যদি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে চায় তাহলে সেটা কখনোই সম্ভব নয় আল্লাহ হচ্ছে অসীম শক্তির অধিকারী অসীম জীবন এবং অসীম জ্ঞানের অধিকারী তার এই তিনটা পরিপূর্ণ এবং স্বতন্ত্র সিফাত যেটা আল্লাহ সত্তার পরিচায়ক এবং পরিপূর্ণভাবে স্বনির্ভরশীল সত্তার কারণ ফলশ্রুতিতে এই সত্তাগুলো যদি কোনো কিছু ইচ্ছা করেন অর্থাৎ আল্লাহ তালা কোনো কিছু ইচ্ছা করেন কোনো কিছুতেই এটার কোনো বাধার হয়ে দাঁড়াবে না না তার জ্ঞানের অভাব রয়েছে না শক্তির অভাব রয়েছে না জীবনের অভাব রয়েছে অভাবহীন সত্তার ইচ্ছার বরখেলাপ ঘটানো সম্ভব নয় এটা হচ্ছে এই ইচ্ছা এবং এক্ষেত্রেও প্রভু হচ্ছেন আল্লাহ রাবুল আলমিন পরিচালক হচ্ছে আল্লাহ অস্তিত্ব জগতের পরিচালক হচ্ছেন আল্লাহরাবুল আলমিন দ্বিতীয় যে ইচ্ছা হচ্ছে শরীয়তগত ইচ্ছা সেটা হচ্ছে আল্লাহ তাল মানব জাতির হেদায়তের জন্য কল্যাণ করের উদ্দেশ্যে অর্থাৎ মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে কিছু হেদায়তের কথা কিছু বিষয় আদেশ করেছেন এবং কিছু বিষয়কে নিষেধ করেছেন এই বিষয় সংক্রান্ত প্রভু হচ্ছেন পরিচালক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামী আমি এই সম্পর্কে আরেকটু বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করতে চাই এটা হচ্ছে যে যদি আল্লাহ আলাহ এরকম কোনো ইচ্ছা তার মধ্যে থাকেন যে ইচ্ছার মাধ্যমে মানব জাতির কল্যাণ নিহিত হয় তাহলে এই ধরনের ইচ্ছাকেই বলা হবে শরীয়তী ইচ্ছা অর্থাৎ যদি আমাদেরকে বলা হয় সাল্লি নামাজ পড়ো জাকাত আদায় করো হোমস দান করো হজ পালন করো জিনা করো না সুদ খেও না অন্যায়ভাবে কাউকে হত্যা করো না অন্যের অধিকার নষ্ট করো না অন্যের সম্পদ ভোগ দখল করো না এই হ্যাঁ এবং নাগুলোকে আল্লাহ রাবুল আলমী তার ইচ্ছা শক্তির মাধ্যমে তার ইচ্ছার মাধ্যমে সৃষ্টি করা হয় অর্থাৎ এই যে একটা নিয়মাবলী নিয়মাবলীর মালিক আল্লাহ আমরা এই সংক্রান্ত আলোচনায় আপনাদের সামনে বলতে চাই সেটা হচ্ছে যে অর্থাৎ একমাত্র স্বতন্ত্র করুন সৃষ্টিকারী এবং তৈরি মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলমী আর এর একটা ফিলোসফি এবং দর্শনও রয়েছে আপনাদের সামনে সেটা বলা যায় সহজভাবে সেটা হচ্ছে যে আল্লাহ তালা মানব সৃষ্টি করেছেন তার সৃষ্টির সমস্ত কিছুই তার নখদর্পণে অর্থাৎ এই সৃষ্টির কল্যাণ এবং অকল্যাণ সম্পর্কে পরিপূর্ণভাবে আল্লাহ রাবুল আলমীন জ্ঞাত তার এই জ্ঞান এবং তার অসীম রহমত এবং তার অসীম প্রজ্ঞার ফলশ্রুতিতে এই মানবজাতির হেদায়েতের জন্য সবচেয়ে সৌভাগ্যের জন্য আল্লাহ তালা কিছু নিয়মাবলী মানুষের জন্য তৈরি করেছেন এবং সৃষ্টি করেছেন এই নিয়মাবলীগুলোকে মানুষ ইচ্ছা করলে পালন করার মাধ্যমে সৌভাগ্য অর্জন করতে পারে আবার এগুলো পালন না করার মাধ্যমে চির নিজের জন্য বয়ে আনতে পারে এই বিষয়াবলি মূল মূল ব্যাপার হচ্ছে এটা অর্থাৎ পরিচালনার ক্ষেত্রে আল্লাহ অস্তিত্ব জগতের এবং করণন তৈরি এবং শরীয়ত সৃষ্টি করা এবং এই শরীয়তের নিয়মাবলী তৈরি এবং এগুলোর বাস্তবায়ন এবং এগুলোর মূল মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলমিন এবং এই ক্ষেত্রে আল্লাহকে একক আল্লাহকে অস্তিত্ব জগতের এবং শরীয় জগতের প্রধান অধিকর্তা ধরাই হচ্ছে পরিচালনা এবং প্রভূতের ক্ষেত্রে তহিদের মূল মন্ত্র একেই বলা হয় আল্লাহ রাবুল আলমিনের তহিদের বিষয়াবলী অর্থাৎ আমরা বিশ্বাস করি আল্লাহ অস্তিত্ব জগতের ক্ষেত্রেও যেমন একক অধিপতি সব কিছুই তার কোন ফায়াকুন হাও হয়ে যাওয়া পর্যায়ে তেমনি শরীয়তের নিয়মাবলীর ক্ষেত্রেও এইটা একমাত্র শরীয়তের নিয়মাবলী তৈরি করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলমই নেন এর তবে আল্লাহ কি কাউকে অনুমতি দিতে পারেন এক্ষেত্রে সম্ভব আমরা দুই ক্ষেত্রেই দেখি যে হাদিস থেকে আমরা পাই যে আল্লাহ তাআলা কোনো কোনো ক্ষেত্রে কোন কোন আল্লাহর বান্দাকে প্রিয় বান্দাকে কোন ফায়া কোন পর্যায়ে শক্তি দান করে থাকেন তবে সেটা হচ্ছে পরনির্ভরশীল আল্লাহর উপর নির্ভরশীল এবং আল্লাহর অনুমতিক্রমে ব্যবহৃত ইচ্ছা এবং যখন আল্লাহর ওই বান্দার তার পরিপূর্ণতা পৌষে এমন পর্যায়ে পৌঁছে যায় তখন সে আল্লাহর হাত হয়ে যায় সে তার আল্লাহর চোখ হয়ে যায় আল্লাহর কর্ণ হয়ে যায় সে যায় যেভাবে যদি আল্লাহর জন্য যা বান্দাদের জন্য অথবা সৃষ্টি জগতের জন্য যে দোয়া করে সেটা আল্লাহর তরবারের সাথে সাথে কবুল হয় এই হাদিসগুলো দিয়ে এটা প্রমাণিত হয় অর্থাৎ অস্তিত্ব জগতেও আল্লাহ মানব জাতিকে কিছু কিছু ক্ষেত্রে শক্তি দান করতে পারেন কিন্তু শরীয়তের ক্ষেত্রে কি মানে শরীয়তের নিয়মাবলীর ক্ষেত্রেও কি মানুষকে কোনো আল্লাহ অনুমতি দিয়ে থাকতে পারেন অনেক ক্ষেত্রে এটাও আমাদের শরীয়তের মাধ্যমে আমরা বিভিন্ন হাদিসের বিশ্লেষণের মাধ্যমে এটা পাই যে অনেক ক্ষেত্রে নবীদেরকে এবং ইমামদেরকে যাদের নানা নিষ্পাপ ইমাম আল্লাহর অনুমতি ক্রমে শরীয়ত বিধিবিধানের কোনো কোনো ক্ষেত্রে রহিতকরণ এবং নতুন কোন বিধানের দান করার ক্ষমতা তাদের হাতে আল্লাহ দিয়েছেন এ বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব বিষয়ের তৌহিদ অর্থাৎ একত্র আল্লাহকে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী মনে হয় প্রভুত্ব এবং পরিচালনার দিক থেকে তৌহিদ আমরা দেখি যে পুরা সৃষ্টি জগতে যদি আমরা সামনে নিয়ে আসি সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে মানব জাতিকে আল্লাহ দুই জায়গাতে শরীয়তের ক্ষেত্রে হেদায়ের দান করেছেন তাদের জন্য শরীয়ত পাঠিয়েছেন আবার অস্তিত্বগত হেদায়েত দান করেছেন মানবজাতি এই দুই ধরনের হেদায়ের দ্বারা পরিপূর্ণ একটা সত্তা কিন্তু অন্য কোনো বুদ্ধিমান প্রাণী যে নয় এরকম কোনো সত্তা যদি হয় অর্থাৎ মানব যেরকম বুদ্ধিমত্তা এবং স্বাধীনতা রয়েছে অন্য কোনো এই ধরনের বুদ্ধিমত্তা এবং স্বাধীনতা বিহীন কোনো সত্তার কথা যদি চিন্তা করি আল্লাহর সৃষ্টি হয় সেগুলোর ক্ষেত্রে হয়তো শরিয়তের মতো আমাদের মতো বুদ্ধিভিত্তিকভাবে বাহ্যিক একটা শরীয়ত আসবে এবং তার মাধ্যমে মানবজাতিক হেদায়ত করতে পারে এই ধরনের হেদায়ত নাও থাকতে পারে তবে অস্তিত্বগত হেদায়ত সবসময়ই প্রযোজ্য অস্তিত্বগত হেদায়ত ছাড়া কোনো অস্তিত্বই তাদের প্রবাহ তাদের অবহমান তাদের চলা এবং তাদের জীবন অতিবাহিত করার সামর্থ্য রাখে না কারণ আমরা আগে বলেছি এগুলো হচ্ছে পরনির্ভরশীল সত্তা তার প্রতি মুহূর্তে অস্তিত্বের জন্য এক স্বনির্ভরশীল আল্লাহ রাবুল আলমিনের অস্তিত্বের উপর নির্ভর করতে হয় আরেকটা বিষয়বস্তু এখানে উল্লেখযোগ্য সেটা হচ্ছে মক্কার মুশ্রিকরা সৃষ্টিকর্তার ক্ষেত্রে আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মনে করতেন কিন্তু পরিচালনার ক্ষেত্রে মনে করতেন যে এই বিভিন্ন মূর্তিগুলো তারা যেগুলোকে পূজা করত এই মূর্তিগুলোই হচ্ছে তাদের পরিচালক অর্থাৎ তারা সৃষ্টিকর্তার ক্ষেত্রে সৃষ্টির ক্ষেত্রে একক সত্তা আল্লাহ রাবুল আলমিনকে সৃষ্টিকর্তা হিসেবে মনে করতেন এক্ষেত্রে তোহিদে বিশ্বাস করতেন কিন্তু পরিচালনার ক্ষেত্রে প্রভু হওয়ার ক্ষেত্রে একজন শিক্ষা প্রশিক্ষণের জন্য আল্লাহ রাবুল আলমিনকে তারা বিশ্বাস করতেন তারা মনে করতেন এই মূর্তিগুলোই আমাদের মুক্তির কারণ এই কারণে আমরা দেখতে পাই যে যদি এরকম অবস্থা তৈরি হয় যে অর্থাৎ এবং শুধু তাই না তারা মনে করতেন স্বতন্ত্রভাবে এরা মালিক আছে আল্লাহ আল্লা তাদের কাছ থেকে আলাদা হয়ে যাওয়া একটা স্বতন্ত্র সত্তা অর্থাৎ আল্লাহ সৃষ্টি করেই এই প্রভুদের হাতে ছেড়ে দিয়েছেন এই প্রভুরাই আমাকে আমাদেরকে প্রতিপালন করেন এটাই হচ্ছে তাদের শিরকের মূল কারণ এই হলো মোটামুটি আমাদের দুই ধরনের বিষয়বলী যেগুলো আমরা আপনাদের সঙ্গে উপস্থাপন করেছি এখন যে বিষয় বিষয়গুলি আমরা আমাদের জানা যাই সেটা হচ্ছে অস্তিত্বের ক্ষেত্রে পরিচালনার দলিলগুলো কি এক্ষেত্রে আমরা কোন ধরনের দলিলগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারি প্রথম কথা হচ্ছে সৃষ্টি এবং পরিচালনা এই বিষয়বস্তু খুবই একেবারে খুব ওতপ্রোতভাবে জড়িত এবং এমন একটা জিনিস যেটা বলবো দুয়ের সাথে জোড়া সংখ্যা চারের সাথে জোড়া সম্পর্ক অর্থাৎ আলাদা করা একটা বিষয়বস্তু নয় এটার কারণ কী কারণ হচ্ছে এটা যে আল্লাহ রাব্বুল আলমিন তার নিজস্ব অস্তিত্ব ছাড়া আর সমস্ত অস্তিত্বগুলোই হচ্ছে আল্লাহর রাব্বুল আলমীর উপর নির্ভরশীল একটা অস্তিত্ব অর্থাৎ আর কোনো অস্তিত্বই নাই যেগুলো স্বতন্ত্রভাবে নিজের কার্য পরিচালনা করার ক্ষমতা রাখে যদি তারা কার্য পরিচালনা করার ক্ষমতা রাখতো তাহলে আমরা বলতে পারতাম যে আল্লাহ হচ্ছে স্রষ্টা এবং পরিচালনার ক্ষমতা তাদের নিজের হাতেই যেটা আমরা আগেই বহুবার আলোচনা করেছি পরনির্ভরশীল অস্তিত্বগত পরনির্ভরশীল সত্তাগত পরনির্ভরশীল অস্তা সত্ত্বা হচ্ছে এরকম যার প্রতি মুহূর্তে অস্তিত্বের জন্য একটা স্বনির্ভরশীল অস্তিত্বের উপর নির্ভর করতে হয় ফলশ্রুতিতে সৃষ্টি করার পরে প্রভু পরিচালনা এবং কর্মপরিচালনা এবং শিক্ষা প্রশিক্ষণের দায়িত্বটা অবশ্যই সেই স্রষ্টার হাতেই অর্পিত হতে হবে যদি তা না হয় তাহলে এই ক্ষেত্রে তৌহিদের ক্ষেত্রে একটা অর্থাৎ অন্য একটা স্রষ্টার অস্তিত্ব তৈরি হবে যেগুলো আমরা আগেই বলেছি যে আল্লাহতালা কোনো অন্য কোনো সত্তার জায়গা কোনো স্থান রাখেন নাই সমস্ত কিছু পরিপূর্ণতা দিয়ে পূরণ করেছেন এবং সমস্ত কিছুকেই তিনি পরিচালনা করছেন এবং প্রতি মুহুর্তে তাদের পরিচালনা দায়িত্ব দ্বিতীয় যে দলিলটা আমরা পাই সেটা হচ্ছে যে আমরা আল্লাহ রাবুল আলমিনের যে অস্তিত্ব প্রমাণের জন্য এই বিশ্বজগতের শৃঙ্খলার দলিল আপনাদের সামনে উপস্থাপন করেছি শৃঙ্খলার দলিলটা যদি আমরা দেখতে চাই তাহলে যদি দেখি যে বিশ্বজগতে একক একটা শৃঙ্খলা বিদ্যমান সমস্ত বাহ্যিক এবং আভ্যন্তরীণ অস্তিত্বগুলো নিউট্রন প্রোটন থেকে শুরু করে ইলেকট্রনের প্রবাহ থেকে শুরু করে বিশাল বড় বড় গ্রহ নক্ষত্র এবং বিশাল মতো নক্ষত্ররাজির যে বিশাল এক সমন্বয় এই সমন্বয় যদি এইদিকে আমরা তাকাই তাহলে দেখতে পারি যে একক সত্তার হাতেই এই শৃঙ্খলা পরিচালিত হচ্ছে পরিচালক এবং শিক্ষা প্রশিক্ষণ এবং এদের হৃদায়তের মূল দায়িত্বই আল্লাহর হাতে রয়েছে এ দ্বারা আমরা আরও বুঝতে পারি যে বিশ্বজগতে যদি একজন শৃঙ্খলা দানকারী থাকেন তাহলে তিনিই হচ্ছেন পরিচালক তিনিই হচ্ছেন সত্যিকারের শিক্ষা প্রশিক্ষক এবং তিনিই হচ্ছেন মানব জাতির সমস্ত পরবর্তী সৃষ্টি পরবর্তী ধারাবাহিকতার কারণ হলশ্রুতিতে এবং এই শৃঙ্খলা এবং এই পরিপূর্ণতা দানকারী সত্তা আল্লাহ রাব্বুল আলামীন এই বলে আমি আমার আলোচনা এখানে আপাতত শেষ করছি এবং এর পরবর্তীতে কোরআনের দ্বিতীয় অংশে আমরা আলোচনা করব আল্লাহ ছাড়া অন্য কোনো পরিচালকের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত اللهم اختم بعفوك اجلي، وحقق في رجاء رحمتك املي، وسهل الى بلوغ رضاك سبلي، وحسن في جميع احوال عملي، برحمتك يا ارحم الراحمين.